সদ্যসম্মত বিধানসভা নির্বাচনের পর হতে রাজ্য রাজনীতির উত্তেজনার পারদ ক্রমে তুঙ্গে উঠছে। বিরোধী রাজনৈতিক দল ক্রমেই ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। প্রকৃষ্ট উদাহরণ হলো তিপ্রমথা। তিপ্রমথার দল ইতিমধ্যেই বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে যে দ্বিমুখী নীতি অবলম্বন করছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। তিপ্রমথা দল থেকে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, এবং ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির অন্যতম কর্ণধার দীনেশ দেববর্মা সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছেন বোবাগ্রার বিরুদ্ধে, এবং দল পরিচালনা ক্ষেত্রে তিপ্রমথা যে দিশাহীন, সে সঙ্গে তিপ্রমথা দলের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। বরং বলা যায় তিপ্রমথা দল হতাশামূলক রাজনীতিকে আঁকড়ে ধরে এড়িয়ে যে তিপ্রাসাদের ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির এফিলিয়েশনেই আজ তারা এমডিসি হিসেবে নির্বাচিত হয়েছেন, তাই তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই বক্তব্য রেখেছেন দীনেশ দেববর্মা। অনেক ছোটোখাটো দল তিপ্রমথা ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিপ্রমথা দল ইতিমধ্যেই দুভাগ হয়ে গেল। আগামী কিছুদিনের মধ্যে আরও অনেক ছোটো ছোটো দল তিপ্রমথা ছেড়ে বেরিয়ে আসার হুমকি দিয়েছেন বলে জানা গিয়েছে। সদ্যসম্মত বিধানসভা নির্বাচন পরবর্তীকালে তিপ্রমথা দলের এই সংকট রাজ্য রাজনীতিতে এক নতুন চ্যালেঞ্জ উপস্থাপন করতে চলেছে।